আসসালামু আলাইকুম, হ্যালো বিয়া, স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা গিজার ফিটিং করতে হয়। তো এই গিজারটা প্রথমত আমরা আনবক্সিং করবো। আনবক্সিং করে এর মধ্যে কী কী প্রয়োজন হয় সেগুলো দেখাবো। আর এটা আমাকে দেখানোর জন্য সাহায্য করবো হচ্ছে আমার ফ্রেন্ড মেহেদি হাসান। এটা লাগানোর সিস্টেমটা আপনাদেরকে দেখাবো কীভাবে এটা লাগাইতে হয় এবং কীটা লাগাইতে কী কী প্রয়োজন হয় সেটা দেখবো। তো প্রথমত আমরা যদি একটু লক্ষ্য করি, এই গিজারটা হচ্ছে আমাদের RFL-এর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মডেল হচ্ছে গলসি, তার হচ্ছে কোড নাম্বার হচ্ছে এটা, তার হচ্ছে ধারণ ক্ষমতা এটা হচ্ছে, এটার মধ্যে পানি কতটুকু থাকবে এটার ধারণ ক্ষমতা হচ্ছে 67 লিটার, ঠিক আছে। তারপর টাইপ হচ্ছে সিলিং টাইপ, মানে হচ্ছে টাইপটা হচ্ছে, আর ভোল্টেজ হচ্ছে 180 থেকে 200 ভোল্ট, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে ওয়াট হচ্ছে 1500। তারপর এখানে হচ্ছে প্রোডাক্ট সাইজ হচ্ছে 18 থেকে 18 ইনটু 14 ইঞ্চি। এটার প্রোডাক্টটা মনে হচ্ছে একটা বড়ো হচ্ছে 18 থেকে 14 ইঞ্চি এর মধ্যে। তো এখন এটা আমাদেরকে মেরি দেখাবে খুলে এটার মধ্যে কী কী থাকে বিস্তারিত। ওকে, ওকে, এটা এখন আমরা এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা কার্ড থাকে ভিতরে। কার্ডটা এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে। যদি এটার মধ্যে কোনো কিছু লেখা হয়নি, এটা লেখা লাগবে না, 2 বছরের ওয়ারেন্টি আছে। এটা দোকানদার আপনাদেরকে লিখে দেবে, যেহেতু আমাদের পরিচিত সেক্ষেত্রে আমাদেরকে লিখে দেয়নি। তো আমাদের পুরোটা হচ্ছে এটা হচ্ছে SS-এর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বডিটা কি, এটা হচ্ছে আমাদের SS বোর্ডের। ওকে, দেখতে পাচ্ছেন একটার মধ্যে কিছু পাতলা কিছু পেপার লাগানো আছে। এই পেপারগুলো কিন্তু আপনারা খুলে ফেলে দিতে হবে। এটা যদি খুলে ফেলে না দেন, তাহলে এই পেপারগুলো কিন্তু, এই কাগজগুলো গরম হিট হলে এটা কিন্তু এটার মধ্যে ধরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতলা একটা কাগজ, এটা আপনারা খুলে ফেলে দিবেন। খুলে ফেলে দেওয়ার পরে আপনারা এটার মধ্যে সুন্দর একটা লুক পাবেন, SS যে একটা সৌন্দর্য যে থাকে ওটায়। তো আমাদের এটা লাগাইতে হলে প্রথমত আমাদের এখানে দুইটা পাইপ লাগবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জি কানেকশন পাইপ। এই পাইপগুলো অবশ্যই আপনাদের এটার সাথে লাগবে। তারপর হচ্ছে এখানে একটা, এটা হচ্ছে নিজের জন্য একটা ট্যাপ, এটা লাগবে না। এখানে হচ্ছে একটা থ্রেড ট্যাপ লাগবে, ঠিক আছে। থ্রেড ট্যাপ দুটো নেবে, তার হচ্ছে নিপল। তারপর উপরে অনেক সময় আরও অনেক নিপল টিপল প্রয়োজন হয়, এটা আপনার কাজের ক্ষেত্রে আপনি ভালো বুঝতে পারবেন যে আপনার আসলে কোন দিক দিয়ে কী ব্যবহার করতে হয়। নর্মালি দুটো নিপল হইলেই হয়ে যায়, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটা পাইপ, এটা হচ্ছে গরম পানির আউটপুট যেটা দেবে এটা, আর এটা হচ্ছে ইনপুট পানিরটা, মানে হচ্ছে এদিক দিয়ে আমাদের ঠান্ডা পানিটা ডুববে, এদিক দিয়ে আউটপুটের পানিটা বের হবে। এই যে এগুলো, এখানে হচ্ছে দুটা ক্যাপ লাগানো আছে, ক্যাপগুলো খুলে ফেলে দিলেই হবে। এখানে মূলত এটা ফিটিংসের জন্য, ভিতরে আরও কিছু সামগ্রীর প্রয়োজন হয় ছোটোখাটো, ওগুলো আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু আপনাদের প্রয়োজন হচ্ছে। নর্মালি কিন্তু এই পাইপগুলো আর হচ্ছে নিপল হইলেই শুরু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ওটা প্রেশার বাল্ব একটা আছে, ওটা এক্সট্রা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এ পাশে আমরা দেখতে, যদি আপনারা লাগান ভালো হবে। এ পাশে আমরা দেখতে পাচ্ছি এটা গিজারের যে গায়ে লেখা ছিল, ঠিক আছে, এই যে ডিটেলসগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে রিটেম কোড ক্যাপাসিটি, এটা হচ্ছে রিটেম কোড, তার হচ্ছে ক্যাপাসিটি টাইপ বোল্ট ওয়াট, ওই যে আমাদের বক্সের মধ্যে যে ডিটেলসগুলো ছিল এখানেও সেমভাবে এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের কানেকশনের জন্য যে দুটো তার, এই দুটো তার হচ্ছে এটা, এটা পুরোটা হচ্ছে আমাদের গিজার। ওকে, এখন আমরা হল সাথে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা, এখানে আমরা ইনপুটের ফানের মধ্যে একটা গেট বাল্ব লাগিয়ে রাখছি, যেহেতু কখনো প্রয়োজন হয়, যদি কখনো প্রয়োজন আমরা এটা অফ করে রেখে দেব, মানে গরমকালে, বুঝতে পাচ্ছেন। তো এগুলোর মধ্যে আমি ট্যাপিং করে এখানে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা নিপল লাগাইছি, এখানে একটা নিপল, এখানে একটা নিপল, এখানে হচ্ছে গেট বাল্ব। ওকে, আর এখন এগুলো আমরা কানেকশন করবো। এখানে এগুলো হচ্ছে পাইপ, আমাদের একটা পাইপ লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আউটপুট, যেটা আমাদের গরম পানির পাইপ, বিদ্যা এটা বাথরুমে গেছে, কিছুক্ষণ পরে আমরা দেখাবো অবশ্যই। এই যে এটা হচ্ছে ইনপুটেরটা পাইপ, এই দুইটা পাইপে।
প্রেসার বাল্ব লাগানো যায় বাট আমরা লাগাচ্ছি না আর কি। ওকে, প্রেসার বাল্বটা যার যেটা মনে করে ব্যবহার করে করতে পারেন, আমারটা মনে হচ্ছে যে না করলেই ভালো হবে কি না, আমার মনে হয় ভালো হবে এই জন্য আমি করতেছি না। ওকে, বলে মধ্যে আপনারা ভালো করে টেপিং করে নেবেন, ট্যাপ ট্যাপগুলো যতটুকু প্রয়োজন হয় যাতে লিকেজ না করে, ততটুকু পর্যন্ত আপনারা ভালোভাবে এখানে টেপিং করে নেবেন। এখন আমাদের আমরা আমাদের ইনপুটের যে পাইপটা আছে ওই পাইপটা এখন লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুটের পাইপটা। ইনপুটের পাইপটা আমরা আমাদের এই যে গিজারের মধ্যে লাগিয়ে দিব। অবশ্যই আপনারা চাইবেন, অবশ্যই লক্ষ্য করে রাখবেন যেহেতু পাইপগুলো বাঁকা না হয়, সুন্দরভাবে পাইপগুলোকে হালকা ব্যানের মধ্যে রাখতে রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বেশি বাঁকা হলে পানির প্রবাহটা কিন্তু কমে যাবে, পানির মধ্যে বাধাগ্রস্ত হবে পানি চলাচলের সময়। অবশ্যই সেটা মাথায় রাখবেন এবং কি ভালোভাবে রেস দিয়ে টাইট করে দেবেন যতটুকু প্রয়োজন হয়। মনে করেন আপনার যতটুকু প্রয়োজন হয় আর কি, টাইট যতটুকু নেয় ততটুকু দিয়ে দেবেন। এখানে আবার টাইট দেওয়ার জন্য একটা ক্লিপও আছে, এটা এখানে লাগিয়ে দিয়ে আপনি চাইলে এখানে টাইট দিতেও পারবেন, এটা এখানে আটকায় আপনি এটা দিয়ে টাইট করতে পারবেন রেস না দিয়েও। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের আউটপুটের পাইপটা, এই যে এটা এটা হচ্ছে আমাদের আউটপুটের পাইপ। আমরা চাচ্ছি এটা সর্বোচ্চ সোজা করে রাখতে, আমরা চাইলে এটা একটু কাছে আনিয়ে দিতে পারবো, আমরা চাচ্ছি এটি সর্বোচ্চ সোজা থাকুক যেহেতু পানির চলাচলের সময় কোনো বাধা না আসে এই জন্য। ওকে, এখন আমরা পানিটা এই যে এখানে এটা চাটছি, এই যে ভেতরে হয়তো পানির আওয়াজটা অবশ্যই শুনতে পাচ্ছেন, এটার ভেতরে পানিটা কিন্তু ট্যাঙ্কটা লোড হচ্ছে আমাদের। ঠিক আছে, যে এটার মধ্যে এখন পানি প্রবাহ হচ্ছে। যে আমাদের এখন এটা পুরার জন্য আমরা অপেক্ষা করব, তারপর আমরা ইলেকট্রিক লাইনের কানেকশনটা করব। এই যে এখন আমরা আমাদের এই যে ইলেকট্রিক লাইনের যে কেবলটা আছে, ঠিক আছে, ওই কেবলটাকে আমরা কানেকশন করব, একটু লম্বা করে নেব, ট্যাপিং করে জয়েন করে আমরা একটু লম্বা করে নেব, যেহেতু আমাদের তারটা ছোট, আমরা আগে লম্বা করে যেহেতু রাখা হয়নি সেক্ষেত্রে আমরা নতুন করে একটু জয়েন দিয়ে তারটাকে লম্বা করে দিয়ে এখন আমরা এই যেখানে এটা জয়েন করবো, জয়েন করে নিই, এই যে এখানে আগে রাখা হয়েছে এই দুটো তারের মধ্যে আমরা এই দুটো তার লাগিয়ে দিব। ঠিক আছে, সুইচটা আমাদের আগে থেকে লাগানো ছিল হিটারে, সেক্ষেত্রে এখন সুইচটা কীভাবে লাগাতে হয় সেটা অবশ্য আর দেখাতে পারলাম না আপনাদেরকে, পরবর্তীতে হিটারের যে সুইচগুলো আছে এগুলো কীভাবে কানেকশন করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই দুটো তার এখানে আনি, এখন আমরা এখানে জয়েন দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো দেখুন, এটা এখন জয়েন দেওয়া হচ্ছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন তিনটা তার, তিনটা তারের মধ্যে একটা হচ্ছে আমাদের আর্থিং হিসাবে কাজ করে আর কি। তো আর্থিংটা আমরা তো ইউজ করি না, আমাদের বাংলাদেশে আর্থিং খুব অ্যাভেলেবেল নাই আপনারা জানেন ভালো করে। তো আপনারা যে দুটো তার ইউজ করবেন ওই দুটো তার হচ্ছে, একটা হচ্ছে ব্লু কালারটা আর হচ্ছে রেড কালারটা, এই দুটো তার। আমরা হলুদ কালার তারটা আপনারা ইউজ করবেন না, ওটা এক্সট্রাভাবে রেখে দেবেন অথবা কেটে ট্যাপিং করে রেখে দেবেন। ঠিক আছে, ওকে, আমাদের এখানে জয়েনিং জয়েন্টের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। যে ওকে, আর কানেকশন করার সময় আপনারা অবশ্যই এটার মধ্যে পাওয়ার আছে কি না অবশ্যই চেক করবেন, যদি প্রয়োজন হয় মেইন সুইচ অফ করবেন, নয়তো বা সুইচ বন্ধ করে কাজ করবেন। এরপরেও এটা যখন কানেকশন করবেন তখন একটু সিলে এটা প্লাস দিয়ে কেবলটাকে সিলবেন, সিলের পরে টেস্টার দিয়ে একটু এটাকে টেস্ট করে নেবেন যে আসলে এখানে কারেন্ট আছে কি নাই, অবশ্যই ভালোভাবে জেনে তারপর আপনারা কানেকশানটা করবেন। তো আপনারা এই গিজারের জন্য যদি কখনও কেবল
এক্সট্রা ভাবে কিনতে হয় বা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন। গিজারের জন্য আমরা নর্মালি এটা হচ্ছে 2.5/20 কেবলগুলো ইউজ করে থাকি। কেউ যদি এরকম ভালো ক্যালকুলেশন করে আপনি যদি চান আপনি বরাবর করে দিতে পারেন, তাহলে সেটা আপনি ক্যালকুলেশন করে আপনার গিজারটা কত ওয়াটে চালাবেন সেটা ক্যালকুলেশন করে কেবল ইউজ করবেন তাহলে ভালো হবে। নয়তো বা আমরা নর্মালি 2.5/20 ইউজ করলেই হয় আমরা গিজারের জন্য, যেহেতু আমাদের দেশের গিজারগুলো নর্মালি হচ্ছে 1500 ওয়াটের মধ্যে থাকে। তো আশা করি বুঝে দিতে পারছি 1500 ওয়াটের মধ্যে থাকে। এটা তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাইছি, যেখানে এখানে লেখাই আছে অনেকগুলো আরও কম ওয়াটের হয়, কম বেশ ওয়াটের হতে পারে, অবশ্যই আপনারা সেগুলো দেখে তারপর যাচাই বাছাই করে কেবল ইউজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন আমাদের এখানে এই যে কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের উপরের কাজগুলো এখন সম্পূর্ণ শেষ, মানে হচ্ছে যে আমাদের এখানে কেবলটা এখানে যেহেতু কমপ্লিট লাগানো হয়ে গেছে আমরা এদিক দিয়ে দিব। কেবলটা এখানে লাগানো হয়ে গেছে, আমাদের এখানে গিজারটা এখানে বসানো হয়ে গেছে কমপ্লিটভাবে, আমরা ইঁটের মধ্যে বসাইছি যাতে করে হল সাথে কোনোভাবে কোনো পানি থাকলেও যেহেতু গিজারের মধ্যে নিচে না লাগে, অনেক সময় অনেকে হল সাথে পানি চলে আসতে পারে যে কোনো কারণে। এখন আমরা এখানে কল ট্যাপটা এতদিন ছিল না, এখানে জাস্ট এখানে একটা এটা বন্ধ ছিল, ঠিক আছে। এখন আমরা এখানে একটা কল ট্যাপ লাগাবো নতুন করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বুশ লাগাইছি, কল ট্যাপের মধ্যে বুশ লাগাইছি, এই বুশ দিয়ে এখন আমরা এখানে কল ট্যাপটা লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন পানি আসতেছে, এই পানিগুলো কিন্তু এখন আমাদের গিজারের মধ্যে দিয়ে ঘুরে এখানে আসতেছে, যদিও এটা ঠান্ডা এখনো গরম করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এটা এখন আমরা লাগাবো। ওকে, এখন আমাদের এই যে এখানে কল ট্যাপটা আমার লাগানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছে তো কোন কল ট্যাপ ছিল, এখন আমি কল ট্যাপে লাগিয়ে দিছি, এটা এসে এখন কনফার্ম। এখন আমরা হাওয়াটাও দূর করে দিছি, কল ট্যাপ লাগাই কিছুক্ষণ পানি ছাড়বেন, কিছুক্ষণ পানি ছাড়কে পানি ছাড়ার পরে হাওয়াটা চলে যাবে, নয়তোবা কিছু একটা হাওয়া থাকবে, মানে ফ্যান হচ্ছে পানিটা বাইকে বাইকে আসবে। এখন আমরা সুইচটা অন করবো, সুইচটা অন করলে এটা যেহেতু আগে লাগানো ছিল সেক্ষেত্রে এটা আর এখনও দেখানো হলো না, পরবর্তীতে আমি ইনশাল্লাহ এটা দেখাই দেবো। ওই যে সুইচটা অন করলাম, এখন আমরা উপরে দেখি আমাদের এটা ঠিকঠাক আছে কি না, হাওয়াটা আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ইন্ডিকেটারটা জ্বলতেছে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে এখানে ইন্ডিকেটারটা জ্বলতেছে। আর এটা যেহেতু এসএসএর, অবশ্যই আপনারা বডিটাকে এক্সট্রা দিয়ে চেক করে নেবেন কোথাও কোনো শক আছে কি না, ঠিক আছে। শটটা থাকলে অবশ্যই আপনারা এটাকে সমাধান করে নেবেন, যে জায়গায় সমস্যা ওই সমস্যাটা সমাধান করবেন, যদি কোনো কারণে গিজারটাও শর্ট থাকতে পারে। এটা এসএসএর বডি হয় গিজারটা, এবং কি ফাইবারের হয়, তো এটা হচ্ছে এসএস বডিটা। এই যে এখানে এটা কমপ্লিট, তো কাজটা কমপ্লিট, তো আশা করি বুঝতে পারছেন। তো আশা করি আপনারা অবশ্যই পুরো কাজটা বুঝতে পারছেন, যে কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা চাইলে যে এখানে যে গ্যারান্টি কার্ডটা আছে, ঠিক আছে, ওয়ারেন্টি কার্ড যেটা আছে ওয়ারেন্টি কার্ডের মধ্যে থেকে কিছু বিস্তারিত জানতে পারেন, যে সকল ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য, ঠিক আছে, এগুলো এখানে অবশ্যই বিস্তারিত লেখা আছে। এটা অবশ্যই এটার নিচের পাশে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের গিজারের যে পানি ট্যাঙ্কটা আছে এটা একটা ড্রাইগ্রাম এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে। এই গিজারেরটা কীভাবে কানেকশন হবে সেটা একটা ড্রাইগ্রাম এখানে আছে, আর এখানে হচ্ছে অপারেটিং ম্যানুয়াল, এখানে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তারপর হচ্ছে স্থাপন পদ্ধতি, তারপর হচ্ছে সতর্কতা সমূহ, কী কী বিষয় এখানে সতর্কতা করতে হবে এবং কি জানতে হবে সেটা অবশ্যই পাঁচটা এখানে সতর্কতা দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে গিজার কাঠামো, এটা অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা বিস্তারিত জেনে নেবেন। এই যে ভিডিওটা স্টপ করে হলো, আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এখানে আমরা যদি এখানে যে ড্রাইগ্রামটা আছে এটা একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে প্রথমত আপনারা যে ড্রাইগ্রামে যে পানির যে ট্যাঙ্কটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালার একটা পাইপ আসছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ সাধারণ পানির লাইন এখানে লেখা আছে, এই যে এটা আমি দেখাচ্ছি, অবশ্যই আপনারা কাজের ক্ষেত্রে তো বুঝবেন, তারপরও আপনারা বুঝার ক্ষেত্রে আমি এটা দেখাই দিচ্ছি। এই যে এটা আসি লাগছে কোথায় আমাদের, এই যে নিচের প্রান্তে দেখতে পাচ্ছেন, এই সাধারণ পানিগুলো আসছে হচ্ছে নিচের প্রান্তে, যেটা আমি আপনাদেরকে ওই গ্রিজের কানেকশন করার সময় দেখাইছিলাম। এখন আপনাদেরকে ড্রাইগ্রামটা দেখানোর উদ্দেশ্য এটাই, যেহেতু আপনারা কাজ করছেন এতক্ষণ এখন এটা বুঝতে খুব সহজ হবে। তারপর এখানে দেখুন লাল রঙের লাইন গরম পানির জন্য, এই যে এখানে লেখা আছে লাল রঙের লাইন হচ্ছে উপরে যেটা ছিল গিজারের, আমরা আপনাদেরকে যেটা দেখাইছি লাল রঙের লাইনটা হচ্ছে, তার হচ্ছে নীল রঙের লাইন হচ্ছে সাধারণ পানির জন্য, এই যে দুটো এখানে দেওয়া আছে। তারপর এখানে আমরা প্রেশার বাল্ব একটা কথা বলছিলাম, একটা পানির যে একটা প্রেশার হবে, ঠিক আছে, ওই প্রেশারটা মানে এদিক দিয়ে প্রেশার বাল্বের একটা যে প্রেশার বাল্ব একটা কানেকশন এখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রেশার বাল্ব। তারপর এখানে দেখেছি হচ্ছে গরম পানি, এটা এদিক দিয়ে আসবে, গরম পানি আসার পর আপনারা এখানে চাইলে এখানে হচ্ছে বেসিন, মানে হচ্ছে বেসিনে তারপর এখানে এদিক থেকে নিয়ে আসে, এটা বেসিনে ইউজ করতে পারবেন আপনারা, মিক্সার দিয়ে এখানে বসাই। তারপর এখানে আর একটা হচ্ছে মিক্সার ওয়াটার বাল্ব, যেটা আমি এখানে করে নিই, আমি যেটা করছি এটা হচ্ছে সাধারণ পানির কল, মানে আমি যে সাধারণ পানির কলটা ইউজ করছি আমি এখানে কিন্তু মিক্সার করি নিই, মিক্সার করলে দুটো পানি নেওয়া লাগতো, এই যে এখান থেকে একটা, তারপর হচ্ছে নর্মাল সাধারণ পানি একটা
তারপর হচ্ছে গরম পানি একটা দুটো এখানে আমি শুধু এখানে আপনারা শাওয়ার ওয়েজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম